वेलकम टू माय चैनल। आज के सन्डे सकाल थी ब्लगटा शुरू कर सबाई केमन आचो आशा करी सबाई खूब भलो आचो। तो आज के ब्लगटाओ तुम्हारा चेक करते थको आशा करी भलो लागे। और सकाल बेला आज के उठे गरम जल खाची तो ये देखो हेलो कर दाओ हेलो तो सबाई बस गरम जल खाची एन ना सकाल बेला मैंने किचुदिन हो गए डेली गरम जल खाची उठे और अभी तो आगे खेतम एन पुरो फैमिली हमें खाची गरम जल। तो गए जा ब्रेकफास्ट चा मैं जाके तो उठे मोटामुटी गरम जलटा फ्लास्के भरे रेखे दीची तो हो जाए तो ये चलो गरम जलटाओ फिनिश करी तर आर कथा बोल। तो ये देखो किचेने एसे गेछि आर लुचिगुलो भेजे निच्छि। তো এদিকে তো লুচি ভাজা হচ্ছে আর এদিকে দেখো ঘুগনিটাও রেডি। তো এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। এখানে এসে গেছি আর লুচি আর ঘুগনি আজকের ব্রেকফাস্ট তো তোমাদেরকে অল্প করে দেখালাম। তো এটাই আর তাহলে চলো তাড়াতাড়ি কিছুটা ভাজা হয়েছে কিছুটা ভাজা চলছে তো চলো তারপরে আবার কথা বলছি। तो देखो ब्रेकफास्ट करार पर आमी किचेने एसे गेछि आर शुक्रोटाओ चापिए दिए एकटु किचेने जाबो आर देखते ही पेले एक सुक्तो चापिए तो मानुषेर खूब इच्छा करछे सुक्तो खेते ताई काँचकला एने चिलो कल के तारपर फ्रिजे एक पेपेओ आछे आर उच्छे तो आछे ही तो बेगुन नहीं तो ओटा दिए एक सुक्तो बनिए दीची। तो आर एक चिकेन कषा बनाबो आर रूपम तो एक डाल खाबे तो डालो बनाच्छी। तो एटाई आजकेर मेनू तो सान्डे लांच तो एटाई आर चलो एबार एक चिकेनटाओ बनाबो আর খুব গরম জানো মানে ঘাম দিয়ে দিয়ে না অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো তাই ভাবছি তাড়াতাড়ি রান্না টান্নাও করি আর বাকি যা কাজ ছিল হয়ে গেছে রান্নাটাই বাকি। তারপরে স্নান করব স্নানও হয়নি তো মানুষকে দিয়েছে একটু শরবত বানাতে তো খুব না গলা শুকোচ্ছে আর শরীরও গরম হয়ে যাচ্ছে তাই একটু শরবত খাবো ভাবছি। ঠান্ডা ঠান্ডা খেতেও একটু ইচ্ছা করছে তো ওকে তাই বলছে একটু শরবত বানাও। তো এটাই আর চলো তাহলে তাড়াতাড়ি রান্নাটা করি তারপরে আবার কথা বলছি। তো দেখো এদিকে রান্নাও শুরু করে দিয়েছি আর এখানে চিকেনটা বানাবো তাই পেঁয়াজটা ভাজা করছি। তো সেই জন্মাষ্টমী থেকে নতুন কড়াটা ইউজ করছি তো খুবই ভালো হয়েছে কড়াটা। আর নতুন কড়াতে না রান্না করার মজাটাই আলাদা মানে খুবই ভালো লাগছে। তো আজকে টমেটো ছিল না তাই দই দিয়ে আদা রসুন বাকি যা মশলা সব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এভাবেই বানিয়েছি টমেটো শেষ হয়ে গিয়েছিল তাই দেওয়া হয়নি। মাঝে মাঝে টমেটো ছাড়া দই দিয়েও ভালো লাগে আমি মাঝে মাঝে ট্রাই করি তো ভালোই লাগে আমার। আর এদিকে দেখো শুক্তোটাও রেডি হয়ে গেছে তো কাঁচা সরষের তেল দিয়ে দিলাম নামানোর আগে। তো এদিকে চিকেনটাও অনেকটাই কষানো হয়ে গেছে আমার দেখো ভালো তেলও ছেড়েছে। দই দিয়েও না খুব ভালো টেস্ট হয় তো মাঝে মাঝে টমেটো না থাকলে করি আমার তো ভালোই লাগে। দুপুরবেলা ঘুমোবো করে করে আর ঘুম হয়নি ওইদিকে মানুষের ফোন এসেছে তো একটা মুভি দেখলাম আর ঘুমোবো করে করে আর ঘুমও হলো না। টিভি দেখছি মোবাইল দেখছি এই যেমন যা হয় তো এটাই। আর তো এখন ভাবছি একটু চা বানাবো কারণ 5:30টার উপর হয়ে গেল তো চাও খাওয়া হয়নি তো চা বানাবো এটাই। আর জামা কাপড়গুলো দেখো সেই
তখন আর তোলা হয়নি, লেট হয়ে গেছিল, তাই লাঞ্চ করতে বসে পড়েছিলাম। আর এখন ভাবছি জামা কাপড়গুলো উঠাবো, শুকিয়ে গেছে। তো চলো আর তারপরে আবার কথা বলছি। ফ্রেশ হলাম আর কারণ এতক্ষণ টিভি দেখছিলাম আর মুখটা কেমন চিপচিপ করছিল, তো একটু ফ্রেশ হয়ে গেলাম। আর বাইরে এখনও প্রায় রোদ্দুর, হাওয়া বইছে আজকে একটু, কালকে খুব একটা হাওয়া ছিল না, কিন্তু গরম কম হচ্ছে না। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, শুকিয়ে গেছে, তো তারপরে চা বানাবো। তো চলো photograph in which we were in love, caught in your eyes, waiting for the sunrise. I barely even knew who you were, what did you do? I didn't care, 'cause you were perfect, I swear. But somebody বানিয়ে নিয়ে এসে গেছি। এই যে আমার চা, আর মানস বসেছে এইদিকে, তো কিছু কাজ করছে, আর আমি আর রূপম এখানে বসলাম। তো এখন চা খাবো, আর আজ আর বিকেলবেলা মার্কেট যাচ্ছি না, তো সকালবেলাই যা যা টুকটাক দরকার। তো মানস নিয়ে এসে গেছে, আর এখন এই সিচুয়েশানে না বারবার না বেরোনোই ভালো, দরকার না থাকলে তো, তাই কিছু কেনারও নেই আর বেরোবো না, বাড়িতেই থাকবো। আর ইচ্ছেও করছে না গরমের মধ্যে বারবার বেরো, তো এটাই। আর রাতেও রান্নার খুব একটা কিছু চাপ নেই, তো ওই দুপুরবেলার তরকারি সব আছে, বেশি করেই বানিয়েছিলাম, তো তাই আর কি। তো চলো চা খাই, তারপরে আবার কথা বলছি। তো বিকেল হয়ে গেছে, বিকেল বলবো না, সন্ধে হতে চললো, তো ঘরে আর ভালো লাগছে না, তো ব্যালকানিতে এসে একটু দাঁড়িয়েছি। আর বিকেলবেলা মানেই একটু ব্যালকানিতে না এলে না ভালো লাগে না, তো এটাই। আর মানুষ এতক্ষণ বকবক করছিলো, তো ও এসে একটু দাঁড়িয়েছে এখন। আর আমাদের বিল্ডিংয়ে না অনেকগুলো করোনা পজিটিভ ধরা পড়েছে, তো খুব একটা না বেরোচ্ছি না। মানুষও বলছে যে যতটা সম্ভব বাড়িতে থাকারই চেষ্টা করো, তাই এখন কি করছি রাতে ডিনারের পর তখন একটু ওয়াকিং করে চলে আসছি, কারণ ওই সময় লোকজনও খুব একটা নেই, তো তাই আর কি। আর কাল তো স্বাধীনতা দিবস ছিল, তোমরা সবাই কেমন মানালে আমাকেও জানাও, তো আমিও জানতে পারবো। আমাদের তো যেমন নর্মাল ডে তেমনই কেটেছে, কোনো চেঞ্জ নেই। তো আমাদের সোসাইটিতে আগের বছর হয়েছিল, তো আগের বছর আমরা এখানেই ছিলাম, তো সকালবেলা উঠে এমনি ওরা যেমন সেলিব্রেট করে তেমনই, তো এবছর তো কিছুই হয়নি। আর আমরা সত্যি কথা বলতে যাইনি, তো রূপম ওখানে, ও খেলছিল এসেছে, তো মানে এবছর আর নিচেই যাইনি আমরা, তো তাই আর কি। আর এরম সিচুয়েশানে না ভালো লাগছে না কিছুই, তো জানি না কবে ঠিক হবে, কতদিন হয়ে গেছে কোথাও বেড়াতেই যাইনি, তো কবে যে যাবো কি জানি, তো দেখা যাক কি হয়। আর লাস্ট কোথায় গেছিলাম বলো তো? আমরা লাস্ট বৈষ্ণবদেবী গিয়েছিলাম। হ্যাঁ, বৈষ্ণবদেবী গেছিলাম লাস্ট, তো ওটাও খুব ভালো লেগেছিলো, দারুণ জায়গাটা। তো আমরা তিনজনেই গেছিলাম, তো এখান থেকেই গেছিলাম, খুবই ভালো লেগেছিলো, তো এটাই আর কি। এবছর তো কোনো চান্স নেই, প্ল্যান ছিল কোথাও একটা যাব, বাট কবে যাওয়া হবে আই ডোন্ট নো, দেখা যাক, ভগবানই জানে কবে সব ঠিক হবে কি হবে, তো এটাই। আর বাড়ির জন্যও না এখন খুব মন খারাপ করছে, আর ভালো লাগছে না, তো এটাই। আর প্রায় অন্ধকারও হয়ে আসছে, তো এটাই আর কি। আর তোমাদেরকে যে ভাটিনটাও একটু ঘুরে দেখাবো, সেটাও মানে চান্স পাচ্ছি না, কারণ বেরোচ্ছি না খুব একটা, তো এটাই আর কি। আর এখানে না ফোর্ট আছে, তারপরে জু আছে একটা, আর এমনি ভালো ভালো পার্ক আছে, তো
আর বোটিং করার জন্যও একটা প্লেস আছে খুব ভালো, তো ওটাতেও নিয়ে যেতাম। বাট দেখা যাক, যদি যাই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখা যাক কি হয়, এখন তো বেরোচ্ছি না, সকালবেলা যা কেনাকাটা করার মানুষ নিয়ে এসেছে, তো বিকেলবেলা তাই আর বেরোইনি, সেটাই আর কি। তো চলো, আর কি করা যাবে, সবারই মানে এভাবেই কাটছে আমি জানি। তো দেখা যাক কবে সব ঠিক হয় সিচুয়েশান। তো চলো একটু দাঁড়াই ব্যালকনিতে, তারপরে আবার কথা বলছি। তো এদিকে দেখো, চা খাওয়ার পর সবারই খিদে পাচ্ছিলো, আর কিছু খাওয়া হয়নি। তো একটু ডিম সেদ্ধ করেছিলাম, তো হঠাৎ করে ভাবলাম যে ডিমটাকে একটু পকোড়া বানিয়ে নেওয়া যাক, তো শুধু ডিম সেদ্ধ খেতে ইচ্ছা করছিল না। তো এরকমই দেখো পকোড়ার মতো করে আমি ভেজে নিচ্ছি, তোমরা চাইলে এরকম কখনো ট্রাই করতে পারো। কখনো যদি মানে সবসময় পেঁয়াজ পকোড়া খেয়ে খেয়ে বোর লাগে না, এরকম ডিম সেদ্ধ করেও পকোড়া বানিয়ে খেতে পারো, খুবই ভালো লেগেছিল। তো এখানে আমি এই পকোড়ার রেসিপিটা দেখালাম না, তো তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্ট করো, তো আমি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন করে বানিয়েছিলাম। এক পিঠ দেখো হয়ে গেছে, তো উল্টে উল্টে দেবো এবার। তো একটু সাবধানে এটা উল্টাতে হবে, কারণ ডিমের কুসুমটাও আছে যাতে না ছেড়ে যায়, তো এইভাবেই উল্টাতে হবে। তো দেখো পকোড়াগুলো হয়ে গেছে, তো আমি একে একে তুলে নিচ্ছি। আর অল্প অল্প না কুসুমগুলো বেরিয়ে গেছিলো, তাই তেলটা দেখো কীরকম ফেনা টাইপের হয়ে গেছিলো। তো তোমরা যখন বানাবে একটু সাবধানে বানিও। তো ডিমের পকোড়া বানালাম তোমাদের সাথে, অল্প করে শেয়ার করলাম, তো তোমরাও ট্রাই করতে পারো এইভাবে। তো খিদেও পাচ্ছিলো সেই চা খাওয়ার পর, না আর কিছু খাওয়া হয়নি, তো হঠাৎ করে ভাবলাম যে ডিম সেদ্ধ করা যাক। তো ডিম সেদ্ধ করার পর ভাবলাম বেসন গোলানো ছিল ফ্রিজে অল্প, তো ওটা দিয়েই পেঁয়াজ দিয়ে যেমন পকোড়া হয় ডিম দিয়ে, তো ওভাবেই করলাম। তো মানুষও একটা খেয়ে দেখেছে, তো ও বলছে খুব ভালো হয়েছে। তো এটাই, তোমরাও এরকম হঠাৎ করে ট্রাই করতে পারো কিছু না থাকলে। তো এটাই, আর এই যে দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে এই যে। তো এটাই, আর একটু পরে ডিনার করব, তো আজকের ব্লগটাও এবার শেষ করব, কারণ সকাল থেকে শুরু করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম আজকে সানডেটা। তো এভাবেই কাটলো, আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর যারা নতুন ভিজিট করছো আমার চ্যানেলটা তারাও সাবস্ক্রাইব করো, প্রেস দ্য বেল আইকন, তো যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমরা দেখতে পাবে। তো এভাবেই আমাকে সাপোর্ট করো আর পাশে থেকো। তো চলো তাহলে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এখনকার মতো বাই বাই, গুড নাইট।